নমস্কার সবাইকে, যারা যারা আমার যে সমস্ত দর্শকগণ আমাদের চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আজকে আলোচনা মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা। আজকে আলোচনাটি আমরা শুনে নেব স্বামী বিবেকানন্দের কথা থেকে। এই মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা, এই ব্যাপারটি কিছুটা সর্বোচ্চ হলেও এর আদর্শ প্রকাশ করাটা আমাদের কাছে একটু আলোচ্য বিষয়। স্বামীজি বিভিন্ন দৃষ্টান্ত দিচ্ছেন এবং দৃষ্টান্তের মধ্যেই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মানবীয় ভাষায় আমরা যে ভগবত প্রেমকে উপলব্ধি করতে পারি কীভাবে। শাস্ত্রে তো অনেক কঠিন উপায়, সর্বোচ্চ উপায়, সর্ববোধ উপায়, আত্ম উপায়, বিভিন্ন উপায়ে ভগবত প্রেমের বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানবীয় মন, এই মানবীয় মন কীভাবে ভগবত প্রেমের বর্ণনা করতে পারে বা ভগবত প্রেম উপলব্ধি করতে পারে, এই বিষয়ে স্বামীজির মতামত। তিনি বলছেন, মানবীয় ভাষায় প্রেমের এই সর্বোচ্চ আদর্শকে প্রকাশ করা অসম্ভব। উচ্চতরম মানব কল্পনাও এর অনন্ত পূর্ণতা ও সৌন্দর্য অনুভব করতে অক্ষম। তথাপিও সর্বদেশের নিম্ন ও উচ্চভাবের প্রেম ধর্মের সাধকগণকে তাদের প্রেমের আদর্শ বুঝতে ও বোঝাতে চিরকালই এই অনুপযোগী মানবীয় ভাষা ব্যবহার করতে হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রকারের মানবীয় প্রেমই এই অব্যক্ত ভগবত প্রেমের প্রতীক রূপে কিন্তু গৃহীত হয়েছে আমাদের কাছে। যেমন মানব ঐশ্বরিক বিষয় সমূহ নিজের মানবীয়ভাবেই চিন্তা করতে পারে এবং সেই পূর্ণ কেবল আমাদের আপেক্ষিক ভাষাতেই আমাদের নিকট প্রকাশিত হতে পারে। অর্থাৎ এই যে আমরা উচ্চতম যে ভগবত প্রেমের কথা, এই যে আমরা অব্যক্ত নির্বিকার ভগবত প্রেমের কথা, এটাকে আমরা উচ্চতম না ভেবেও মানবীয় চিন্তাভাবে আর মানবীয় চিন্তাভাবনাকে আমরা এটাকে বুঝতে পারি। তো সেটাই বলছেন এখানে স্বামীজি। বলছেন, সমুদয় জগৎ আমাদের নিকট যেন সীমার ভাষায় লেখা অসীমের কথা। এই কারণেই ভক্তেরা ভগবান ও তাহার উপাসনা বিষয়ে লৌকিক প্রেমের লৌকিক ভাষা ও শব্দসমূহ ব্যবহার করে থাকেন। অর্থাৎ স্বামীজি বলছেন যে আমাদের কাছে সেই সমস্ত বৈদি ভক্তি অনুসরণ, রাগানুগা ভক্তি অনুসরণ, এসব বিষয়ে শাস্ত্রে যে সমস্ত ভগবত প্রেমের অব্যক্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়ে সাধারণ মানুষের কাছে কিছুটা হলেও কঠিন লাগতে পারে, কিন্তু এর সর্বোচ্চ আদর্শটাকে আমরা যদি একবার বুঝে নিতে পারি এবং সেই সর্বোচ্চ আদর্শকে আমরা লৌকিকভাবে, লৌকিক ভাষায় লৌকিকভাবে চিন্তা করতে পারি, তাহলে আমরা এই মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা ঠিকভাবে বুঝতে পারব এবং উপলব্ধি করতে পারব। তো এইভাবে আমাদের লৌকিক উপায়ে, লৌকিক ভাষার মাধ্যমে, লৌকিক প্রেমের মাধ্যমে আমরা সেই অব্যক্ত ভগবত প্রেমের বর্ণনাটাকে আমরা জানতে পারব। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।